আরে হবে হবে খাবে যাচ্ছিস কেন সব হবে খাবড়াবো না আগে যে বাড়িটায় ছিলাম মানুষেরা সেটাকে কেউ একটা ফ্ল্যাট করে ফেললো গো তারপর যে বাড়িটায় উঠলাম সেটাকে ভেঙে সেইখান দিয়ে রাস্তা হলো ঠিক তারপর থেকে কখনো এই বাড়ি তো কখনো সেই বাড়ি করে বেড়াচ্ছি বলি এইভাবে আর কতদিন আজে বাবা বাড়ি খুঁজতে ছেঁচো তো গেছে নাকি সে বাড়ির খবর নিয়ে এই এলো বলে সে তো কত এক সপ্তাহ ধরে শুধু শুধু শুনছি ছেঁচো এই এলো বলে কিন্তু কোনদিন তো আর এসে পৌঁছচ্ছে না এসে গেছি ঠাকুরদা এসে গেছি বল 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 কি খবর হলো বল দেখি খবর খুব খারাপ ঠাকুরদা খুব খারাপ আর মানে কোনো বাড়ি পাসনি না গোটা শহর গ্রাম সব ধোভা ফাঁকা কোনো বাড়ি নেই এরপর এরপর তোমাদের ডিসিশন থাম 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 ওরে শাঁকু একটু থাম বাপু চিন্তা করতে দে দোরদার মুলুকদার মানে মানুষেরা যখন আমাদের শান্তিতে ভূত ভাবে বাঁচতে দেয় না তখন আমরাও আমাদের অহিংস নীতি ছেড়ে সহিংস আন্দোলন করব এই ব্যাপারটা একটু খুলে বলো তো হ্যাঁ শোন আমরা আগে মানুষের বাড়ি কেড়ে নেব দারুন দারুন তাহলে চলো বেরিয়ে পড়ি না 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 এখনই নয় এখনই নয় তুই আগে একটা মোটামুটি ফাঁকা বাড়ি দেখ সেটাকে আগে দখল করে আমরা নিজেদের সদর ঘাঁটি করব ঠিক আছে তারপর দলে ভারী হলে আরো অন্য বাড়ি আমরা কেড়ে নেব হুকুম ঠাকুরদা না এই বৃষ্টি মনে হয় আজ রাতে আর ধরবে না রোগী পত্র কেউ আসবে বলে মনে হয় না যাই চেম্বার বন্ধ করে বাড়ি চলে যাই আরে আশ্চর্য ফট করে হারিকেনটা নেমে গেল কি করে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়লেও ঘরে তো তেমন দমকা বাতাস নেই আশ্চর্য এই হলো গিয়ে আপনাদের মানে ওই জীবন্ত মানুষদের এক বড় ব্যাড হ্যাবিট সব কথার আগে আর পিছে একটা করে আশ্চর্য ভালোতেও আশ্চর্য আবার মন্দতেও আশ্চর্য আপনারা যেন আশ্চর্য মলমের এক একটা জীবন্ত বিজ্ঞাপন এই এই কে কে তুমি এই তুমি কি আমার পেশেন্ট না স্যার আমি পেঁচো তুমি তুমি কি আমার হ্যারিকেনটা নিভিয়ে দিলে আগে হ্যাঁ কেন ভূতেরা হ্যারিকেনের আলো সহ্য করতে পারি না যে কেরোসিনের গন্ধ নাকে অসহ্য লাগে কি বললে তুমি তুমি ভূত কেন স্যার বিশ্বাস হচ্ছে না দাঁড়া 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 বিদ্যুতের আলোয় যেটুকু দেখতে পেলাম তাতে খানিকটা কিম্ভূত কিমাকার দেখতে হলেও না 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 তুমি কিন্তু আসলে ভূত নও এই কি বলছেন কি স্যার আমি আসল ভূত নই এই দেখুন না দেখুন আমার আই কার্ড বিশেষ না হলে ইন্ডিয়ান ভূত কমিশনে খোঁজ নিতে পারেন কি ইন্ডিয়ান ভূত কমিশন হ্যাঁ কথাটা প্রথম শুনলেন বলে মনে হচ্ছে নির্বাচন কমিশন যেমন জীবন্ত মানুষদের সচিত্র পরিচয় পত্র দেয় তেমনি ভূতেদেরও বিচিত্র পরিচয় পত্র দেয় ইন্ডিয়ান ভূত কমিশন আচ্ছা আচ্ছা তোমার কথা না হয় মেনেই নিলাম যে তুমি ভূত হ্যাঁ কিন্তু আমার কাছে তোমার আগমনের হেতু ও হ্যাঁ 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 আগেই জানিয়ে রাখি যে কি জানাবেন স্যার দেখো আমি ডাক্তার মানুষ
ছাত্র অবস্থায় বিস্তর মড়া কেটে আর মড়া নিয়ে নাড়াঘাটা করার ফলে ওই ভূতের ভয়টা আমার মনের থেকে উবে গেছে, বুঝলে? তাই যদি নিছক ভয় দেখাবার উদ্দেশ্যে এখানে এসে থাকো তাহলে মানে মানে কেটে পড়ো, না হলে এমন কিলপেটা করব যে শরীরের হাড়গোড় সব ভেঙে যাবে। হাসছ বড়? আপনারা তো জানেনই না যে ভূতেদের শরীরে আপনাদের মতো 206 হাড় থাকে না। তাহলে এই এই ভূতেদের শরীর কি দিয়ে তৈরি? হ্যাঁ, ভূতেদের শরীর হলো বাতাসের ধূলিকণা আর জলীয় বায়ু সংমিশ্রিত এক ভ্রমীয় আস্তরণ। কি ভ্রমীয় আস্তরণ? হ্যাঁ হ্যাঁ, ভ্রমীয় আস্তরণ। যা দেখে এই আপনাদের মতো মানুষের ভুল হয়, এই মনে হয় মানুষ মানুষ, আবার এই মনে হয় ভূত ভূত, এই দেখা যায় আবার পর মুহূর্তে অদৃশ্য। আচ্ছা স্যার, এখন আমাকে কি রকম দেখাচ্ছে? তাহলে তো হারিকেনটা একটু জ্বালতে হয়। দেখি 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 দেখি, প্রায় ভূত ভূত। থ্যাংক ইউ স্যার। তবে এবার হ্যারিকেনটা মুখের কাছ থেকে একটু সরান না, কেরোসিনের গন্ধ না একেবারে সহ্য করতে পারি না যে। তা বলে না তো, আমার এখানে কেন এসেছো? আগে বাসস্থানের সন্ধানে গো, বাসস্থানের সন্ধানে। বাসস্থান? ওরে বাবা, এই এই ভূতেদের আবার বাসস্থান লাগে নাকি? হ্যাঁ, কি বলছেন কি স্যার, সব লাগে, দুবেলা খামার লাগে, বউ লাগে, বাচ্চা লাগে, আর মাঝে মধ্যে নিজেদের ভেতর ঝগড়া ঝাঁটিও লাগে, আর বাসস্থান লাগবে না, কি বলছেন কি স্যার? আচ্ছা হ্যাঁ, তর্কের খাতিরে মেনে নিলাম যে ভূতেদেরও বাসস্থান লাগে, কিন্তু বাসস্থানের স্থান সংকুলানের অসুবিধেটা হলো কোথায়? হ্যাঁ, অসুবিধে বলে অসুবিধে, একেবারে ঘেম অসুবিধে, আর সব অসুবিধের কারণ হলো এই আপনাদের মতো শিক্ষিত মানুষ যাত্রা। কিরকম? শুনি শুনি। এই যাত্রা না দিনে দিনে ভীষণ আগ্রাসী হয়ে উঠছে, হাতের কাছে যা পাচ্ছে ভাত মাছ মুরগি ছাগল মাই ব্যাঙের ছাতা পর্যন্ত সব গপাগাপ গপাগাপ গিলে খাচ্ছে, আর চোখের সামনে যা জমি আর পুরনো বাড়ি দেখছে সব ঝপাঝপ ঝপাঝপ দখল করে নিচ্ছে। হ্যাঁ, কথাটা অবশ্য মিথ্যে বলনি। আচ্ছা এই আপনি বলুন স্যার, আগে কত পেল্লায় পেল্লায় পুরনো বাড়ি ছিল? ছিল। সব বাড়িতে ঝুল বারান্দা আর কার্নিশ ছিল? ছিল। কার্নিশে বট কিংবা অশ্বত্থের বনসাই ছিল? ছিল। কিন্তু গত ক বছরে সেসব উধাও হয়ে গিয়ে এখন তো সব 5-10 বাড়ির মিছিল, 500-550 স্কোয়ার ফিটের মধ্যে হোল ফ্যামিলি, ওই ফ্ল্যাটগুলোর মধ্যে বাথরুম আর গডরুম পাশাপাশি, ভাবা যায়। তা এতে তোমাদের অসুবিধেটা হলো কোথায় শুনি? আরে পুরনো বাড়িগুলোর কার্নিশ খুলখুলি কিংবা চিলে কোঠাতেই তো আমরা থাকতাম স্যার, বর্তমানে আমরা সব বাস্তুহারা ছন্ন ছাড়া, মানুষ হলে হয়তো সরকার পুনর্বাসন দিত, কিন্তু আমরা যে ভূত তাই নো আবাসন নো পুনর্বাসন। তাহলে তো বড় চিন্তার কথা। তাই আমরা সব ভূতেরা মিলে ঠিক করেছি এবার থেকে মানুষকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করে সে বাড়ির দখল আমরাই নিয়ে নেব। সে তো ভালো কথা, সব সময় মনে রাখবে যে এই পৃথিবী হলো সকলের, তা সে মানুষই হোক কিংবা ভূত অথবা কাঠ বেড়ালি, অতএব তোমরা তোমরা লড়ে যাও। থ্যাংক ইউ স্যার, এই প্রথম একজন মানুষ দেখলাম যার মনে ভূতেদের জন্য সহমর্মিতা আছে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আপনি এখন আসুন, আজ থেকে
এ বাড়ি আমাদের। মানে মানে ভেরি সিম্পল স্যার, মানে ভূতেদের। তোমরা 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 এই বাড়ির দখল নিয়ে নেবে? হ্যাঁ, বাড়িটা তো এমনি ভেঙে চুড়ে পোড়ো বাড়ি হয়ে গেছে, আর এমন বাড়ি তো আমাদের পছন্দ। দেখো দেখো, বাড়িটা এখন অবশ্য ভেঙে চুড়ে পোড়ো হয়ে আছে, কিন্তু আমি ঠিক করেছি এই বর্ষাটা কাটলেই ওই সারিয়ে সুরিয়ে নতুন করে নেব। হ্যাঁ, আর তাছাড়া এ বাড়িতে আমার ডাক্তারি চেম্বার, কত মানুষের উপকার হয় বলতো এখানে। তাহলে আমাদের পুনর্বাসন আর কতদিন, কতদিন আমরা খোলা ছাদের তলায় থাকবো বলতে পারেন? না না, বাড়িটা ছেড়ে দিয়েছি শুনলে ঠাকুরদা কিন্তু খুব রেগে যাবে। ঠাকুরদা? সে আবার কে? তিনি আমাদের মধ্যে সব থেকে প্রবীণ ভূত। জীবিত কালে তিনি সম্রাট অশোকের সেনাপতি ছিলেন। বলো কি, সম্রাট অশোকের সেনাপতি? হ্যাঁ গো হ্যাঁ, এখনো তার কি দাপট, যখন তখন তিনি তার সাত হাত তলোয়ার নিয়ে আমাদের তাড়া করেন। আচ্ছা, তোমাকে তোমাকে যদি এর থেকে অনেক বড়, হ্যাঁ অনেক বড়, আরো বড় একটা বাড়ির সন্ধান দি, তাহলে এই বাড়িটা ছেড়ে দিতে তোমাদের নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, আর আর তোমাদের ঠাকুরদাও আশা করি রেগে যাবেন না। ঠিক আছে, আগে বাড়ির ডেসক্রিপশনটা তো শুনি। হ্যাঁ শোনো শোনো শোনো, এখান থেকে প্রায় ওই হ্যাঁ হ্যাঁ 60 মাইল দক্ষিণে পানামুড়ো বলে একটা জায়গা আছে, সেখানেই আছে এই বাড়ি। ও, তা কটা ঘর আছে সে বাড়িতে? কটা ঘর? যতদূর জানি ওই একতলায় 12টা ঘর আর দুতলায় 10টা ঘর। ঘরের সাইজ খুব বড় বড়? হ্যাঁ খুব বড়। হ্যাঁ, আরে ওটা তো এককালে জমিদার বাড়ি ছিল। তার মানে হাজার খানেক ভূতের মাথা গোজার জায়গা আরামসে হয়ে যাবে। কিন্তু স্যার, এরকম একটা বাড়ির মালিক নেই কেন? আরে এখন না থাকলেও একদিন তো ছিল। শুনেছি আজ থেকে প্রায় বছর 40 আগে খাদ্যে কি একটা বিষক্রিয়ায় ওই বাড়ির সকলেই মারা যায়। সেই থেকেই বাড়িটা একেবারে হেঁচে মুচে গেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। কিন্তু স্যার, অন্য কেউ এতদিনে বাড়িটার দখল নেয়নি কেন? এই যে বললাম, খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু, এই নিয়ে বাড়িটার বদনামের আর শেষ নেই। সকলে বলে ওটা নাকি ভুতুড়ে বাড়ি। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠাকুরদাকে আগে বলে দেখি, তবে এমন একটা বাড়ির সন্ধান দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িটাতে যদি থাকতে পারি তাহলে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আবার দেখা করতে আসবো। এসো তাহলে। এই হ্যাঁ, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম পেঁচু। তা বলে আবার আমায় পেঁচু পাবলিক ভেবে বসবেন না যেন। জ্যান্ত কালে আমি একটা নামি স্কুলের দামি ঘন্টা বাজাতাম, হেডমাস্টার আমায় দারুণ ভালোবাসতেন। তাহলে আসি স্যার, গুড নাইট। দেখেছিস ছেচো, পেঁচো রাক্কেলটা একবার দেখেছিস? সেই কখন গেছে বাড়ির খোঁজে, এদিকে রাত কাবার হতে চললো, এরপর তো দেখছি ওর খোঁজ করতে আমাদেরই বেরোতে হবে। তুমি অত ভেবো না তো ঠাকুরদা, গেছে যখন তখন বাড়ির ব্যাপারে কিছু একটা সুয়াহা করে তবেই ও ফিরে আসবে। কি জানি বাবা কি করবে, বাড়ির খোঁজ করতে করতে তো পুরো একটা সপ্তাহ কাটিয়ে দিল। এদিকে বাস্তু আদা হয়ে এতগুলো ভূত পরিবার যে গাছতলায় বসে আছে সে খেয়াল আছে ওর। আর যদি কিছু একটা ব্যবস্থা করে না আসতে পারে তাহলে দেখিস আমার সেই সাত হাত তলোয়ারটা নিয়ে আমি ওকে ঠিক তাড়া করব। না না, তাড়া করতে হবে না, কিছু একটা হিললে হবেই। আহা কি আনন্দ, এসে গেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে ঠিক আছে ঠিক আছে, অত আহ্লাদ করার দরকার নেই তো, আহ্লাদ করিস নি। বাড়ির কোনো হিললে করতে পারলি কিনা আগে বল। হয়ে গেছে ঠাকুরদা, বাড়ির ব্যবস্থা করে এসেছি গো। কিরকম কিরকম? কোথায়,
পানামুড়োয়। পানামুড়ো? সেটা আবার কোথায় রে? বলি ভূতের জন্মেও তো এমন জায়গা নাম শুনিনি কখনো। ও ঠাকুরদা, তুমি শুনেছ? সম্রাট অশোকের সময় তো পানাগড় বলে বোধ হয় একটা জায়গা ছিল, কিন্তু পানামুড়ো? আরে আছে গো আছে, ডাক্তার বাবুর কথা মতো ওখান থেকে যদি 60 মাইল মতো হয় তাহলে এখান থেকে, হ্যাঁ তা প্রায় 100, হ্যাঁ এখান থেকে 100 মাইল মতো দক্ষিণে এই পানামুড়ো, আর সেখানেই আছে একটা বিরাট জমিদার বাড়ি। তাহলে আর দেরি কেন, চ এক্ষুনি সব বল বল নিয়ে বেরিয়ে পড়ি। না না না, এখনই সব বাড়িকে নিয়ে যাবার কোনো দরকার নেই, আগে তোরা দুজনে গিয়ে বাড়িটাকে দেখে আয়। হ্যাঁ, যদি দেখিস বসবাসের যোগ্য তাহলেই অন্য সবাই যাবে, বুঝছিস? না হলে শুধু মুধু এত দল বল নিয়ে গিয়ে আবার হয়রানি বাড়বে। এটা তুমি খারাপ আইডিয়া দাওনি ঠাকুরদা। ঠিক আছে, আমি আর পেঁচো এই প্রথমে ঘুরে আসি। চ পেঁচো চ। সাবধানে যাবি। জয় মা, জয় মা ভূতেশ্বরী। দেখ পেঁচো, একটু আগেই কেমন বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি কেটে গিয়ে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না? হ্যাঁ, ভারী সুন্দর। জানিস যখন মানুষ ছিলাম তখন এমন চাঁদনি রাতে কত কবিতা কত গান রচনা করেছি। কবিতা গান রচনা করেছিস তুই? গুনমারমারা জায়গা পাসনি, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, এখনই একটা তোকে স্যাম্পল শোনাচ্ছি। যদি মেঘে ঢাকা পড়ি জোছনার আলো, আলো 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 আলো, মাঠ ঘাট ঢেকে দেবে আধারের কালো, কালো 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 কালো, পুনরায় সরে গিয়ে ওই মেঘ আলো, মাঠ ঘাট ভরে দেবে জোছনার আলো। আহা, এতদিন ভূত হয়ে থাকবার পরেও তোর মধ্যে কি কবি কবি ভাব রে? কবি কবি ভাব কিসের অভাব? হ্যাঁ রে ছেঁচো, কিসের অভাব রে? হ্যাঁ রে, এই মুহূর্তে বাসস্থানের খুব অভাব। হ্যাঁ বাসস্থানের, তবে তার সন্ধান তো পেয়ে গেছি। তাহলে আর দেরি কেন, চল পানামুড়োয় চল। এই বুড়ো বয়সে এতখানি বাড়িকে আগলে রাখা কি চায়? এই পুরো বাড়িতে কে আর শখ করে থাকতে আসবে বলো তো? তুই চুপ কর ভুলু, চল চল সন্ধে হয়ে আসছে, ঘরে ঢোকা যাক। এই জগুদা, আরে বাড়ি চলো না, খিদে পাচ্ছে তো। বেটা হতভাগা, তুই চুরি করতে বেরিয়েছিস না নেমন্তন্ন খেতে বেরিয়েছিস? সেটাই তো ঠিক বুঝতে পারছি না। মানে লোকে চুরি করতে বেরিয়ে চুরি করে, আর আমরা আমরা সারাক্ষণ খালি ওই বুড়ির পেছনে ফলো করে যাচ্ছি। দূর, তাও ওই বুড়ির কাছে না আছে টাকা না আছে গয়না। ওরে বাবা, এইসব কাজে একটু ধৈর্য ধরতে হয় বুঝলি। মানে? আরে শোন শোন, আমার কাছে পাক্কা খবর আছে যে বুড়ির কাছে প্রচুর প্রচুর সোনা দানা আছে। কি তেল্লাই বাড়ি রে বাবা! পানামুড়োর জমিদার বাড়ি। বাড়িটায় আর কেউ নেই তো রে? ডাক্তার বাবু তো বলেছে ভূতের ভয়ে বাড়িটার ত্রিসীমানা কেউ মারায় না। চ চ বাড়িটার ভেতরে ঢুকে সব কিছু দেখে শুনে নি। চ একতলায় 12টা ঘর আর দোতলার 9টা ঘরের ইন্সপেকশন শেষ, বাকি শুধু ওদিকের ওই ঘরটা। ওই ঘরটার ইন্সপেকশন কমপ্লিট হলেই ঠাকুরটাকে মোবাইলে একটা খবর পাঠাতে হবে, বড্ড চাপে আছে বুড়ো। চ তাহলে ওই দিকের ওই ঘরটায়। এ বাবা, এ তো কেলোস্য কেলোনি, ভেবেছিল বাড়িটায় জনমনীষী কেউ নেই, কিন্তু এ ঘরটায় ঢুকে তো দেখছি
একটা হাড় জিড়জিড়ে থুথুড়ি বুড়ি একটা নেড়ি কুত্তাকে কোলের কাছে নিয়ে দিব্যি আড়ালে ঘুমাচ্ছে। দাঁড়া, ঘুমের মধ্যে গলা টিপে দুটোকেই জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। না রে ছেচো, ওসব করতে যাস নে, ওই বুড়িটাও হয়তো আমাদেরই মতো ছন্ন ছাড়া, ওকে মারলে অধম্য করা হবে রে। তার চেয়ে একটু অদৃশ্য হয়ে আড়াল থেকে দেখতে হবে ওই বুড়িটা কি করে। ঠানি ঠানি ঠানি, ওঠো ওঠো ওঠো, ভূত 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 ভূত, ওই ভূত, ওই ভূত। হ্যাঁ, ওসব তোর মনের ভুল, আয় আয় ছবি আয় 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 আয়। তখন থেকে বলছি ভূত, তা সে কথা কানেই তোলা হচ্ছে না, উল্টে আবার বলা হচ্ছে আমার মনের ভুল। কানা বুড়ি, ভূত দেখতে পাও না? কি, আমি আমি কানা? শুধু কানা নও, ডবল কানা। কি, আমি ডবল কানা? সেই সেই এতটুকু কচি বয়স থেকে খাইয়ে পড়িয়ে কোলের কাছে শুয়ে এতটা বড় করে তুললাম, আর এখন জওয়ান হয়ে উঠতে না উঠতেই আমাকে কিনা ডবল কানা বলে গাল পাড়া। এই জন্যই বলে ফেটি কুত্তা। এই দেখো ঠানি, বলি ফেটি কুত্তাই হই আর ওই ডাল মেশিয়ানি হই, একেবারে জাত তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আর খাওয়া পড়ার খোঁটা কাকে দাও, নিজেরই দুবেলা খাবার জোটে না, যে কিনা দুবেলা পাট পাতা সেদ্ধ করে খায় সে আবার অন্যকে দিতে আসে খাবারের খোঁটা। হুম, আর পড়ার খোঁটা কাকে দাও? হ্যাঁ কাকে দাও, আমার তো জামা প্যান্টই লাগে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দুবেলা পাট পাতা সেদ্ধ খাই তো বেশ করি বেশ করি, তো তোর কথা মতো মনটা মেটাই খাবো নাকি? আলবাত খাবে আলবাত খাবে, মন্ডা খাবে, মিঠাই খাবে, কোপ্তা খাবে, কালিয়া খাবে, আর আর তার সঙ্গে আমাকেও খাওয়াবে। মুখের কথা দেখো, কোপ্তা কালিয়া খাবে, ওরে ওসব খেতে হলে পয়সা লাগে পয়সা, আমার কি পয়সা আছে? বলি কি, আরে ও ঠানি, তোমার কি পয়সার অভাব? আমি বুঝি জানি না, এই ঘরেরই ওই দেওয়ালের মধ্যে এক ঘোড়া মোহর পোতা আছে পিওর সোনা, সেটা নাকি আমি জানি না। চপ চপ চপ, এ সব কথা কইতে নেই রে বুলু, কইতে নেই, দেয়ালেরও যে কান আছে রে, ওরে বুলু আমি শুধু এই চোখের ধন আগলে যাবার মালি, ভোগ করার নাই রে। বাপের জন্মে তো এমন কথা কারুর মুখে শুনিনি গো, সকলেই তো বলে যেই রক্ষ সেই ভক্ষ। না না না, ও আমি পারবো না রে পারবো না, মরণের কালে এ বাড়ির গিন্নিমা আমার হাত দুখানা ধরে বলেছিল, এ মোহর তুই আঁকলে রাখিস দেখিস যেন পাঁচ দুষ্টুতে লুটে পুটে না খাই। আমি যে গিন্নিমাকে কথা দিয়েছি রে বুলু, গিন্নিমাকে কথা দিয়েছি। জানিস বুলু, এ বাড়িতে একদিন কত কত আলো জ্বলতো, সকাল সন্ধে দুবেলা সানাই বাজতো, দিনে রাতে এক
এই 150 পাত করতো রে। তারপর তিন মাইল তো ছেলে পুলে দিল না, তাই এই দূর সম্পর্কের কার একটা ছেলেকে দত্তক নিয়েছিলেন। ছেলেটা কিন্তু মানুষ হল না রে, ও সঙ্গে পড়ে বকে গেল বকে। রোজে যাতে কাড়ি কাড়ি টাকার জন্য কর্তা বাবা আর গিন্নি মারো পরে কিছু লোক চালাতো। তারপর তারপর কি হলো বলো? তারপর ছেলেটাকে ওরা তাড়িয়ে দিল। তাহলে তো ল্যাটা চুকেই যেত। একে দিন রাতে একদিন রাতে টাকার লোভে সবনেশে ওই ছেলেটা খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। সেই খাবার কে এক রাত্রির মধ্যে সব শেষ হয়ে গেল রে। শোক করলে মরে গেল? আমি তো এ বাড়ির দাসি ছিলুম, ওই সময় কদিনের জন্য ছুটি নিয়ে নিজের বাড়ি গেছিলুম। কাপড় পেয়ে যখন ছুটে এলুম তখন দেখি একা গিন্নিমা শুধু মননের সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। আমায় দেখে গিন্নিমা বললেন, শোন এমন কিছু একটা ঘটতে পারে, এই কথা ভেবে এক কড়া আকবরী মোহর আমি এই ঘরের ওই দেয়ালের মধ্যে পুঁতে রেখেছি, তুই ওটা রক্ষে করিস, পারলে কোনো সৎ কাজে লাগাস। ব্যাস এই তার শেষ কথা। তারপর সব শেষ হয়ে গেল। তাহলে তুই বল বুলু, এ মোহর কি ভোগ করা যায় না? করতে আছে রে, এবারে শুবি চ। পেঁচো, এমন সৎ মানুষও এখনো পৃথিবীতে আছে যে কিনা শুধু মুখের কথার দাম রাখতে এতগুলো বছর ওই যক্ষের ধন পাহারা দিয়ে যাচ্ছে? এরকম কিছু মানুষ আছে বলেই খানিকটা হলেও পৃথিবীটা এখনো সুন্দর আছে। চ ঠাকুরদাকে গিয়ে খবরটা দি, আমাদের এখানে থাকতে হলে ওই বুড়িটার সাথেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে রে। এই কারা যেন আসছে মনে হচ্ছে, চ এই গাছের আড়ালে বস করে ভ্যানিশ হয়ে যাই। কিরে মগু, কিছু বুঝলি? দাদা যা বুঝলাম না, একেবারে আলিবাবা 48 জোড়ের কিসা। চিচিং আগ বলবো, আর এক ঘরে আকবরী মোহর আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা জগুদা, একটা ঘোড়ায় কতগুলো মোহর থাকতে পারে? সেটা নির্ভর করবে ঘোড়ার সাইজের উপর। তবে একটা স্ট্যান্ডার্ড সাইজের ঘোড়ায় কমসে কম 1000 মোহর তো থাকবে। 1000? আচ্ছা জগুদা, এক একটা মোহরের দাম কত হতে পারে? ওরে আজকাল সোনার যা দাম বেড়েছে না, তাতে করে চোরাই বাজারেও এক একটা মোহরের দাম মিনিমাম 25-30 হাজার তো বটে। আই বাপ, 25-30 হাজার কিন্তু 1000? আচ্ছা দুগুদা, এই টোটালটা কত হবে বলো তো? দেখ মগু, আমি চুরি বিদ্যায় গ্রাজুয়েট, অঙ্ক বিদ্যায় নই, তাই অঙ্ক বিদ্যায় টোটালটা কি হবে সেটা আমি জানি না। নিশ্চয়ই 1000 টাকা। দূর গাদা, আরোট আরোট। তাহলে লাখ লাখ? ওরে পাগলা, না না আরোট। আরে লাখের পরেই তো নিজুত, তাহলে তাহলে ওই নিজুত নিজুত টাকা। ওকে নিয়ে আর পারি না রে, ওরে নিজুত না নিজুত না। তার মানে কোটি? আরে বাহ, হাম বনেগা
ক্রোরপতি। ভাবতেই না শরীরের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। আচ্ছা আচ্ছা জগুদা, ও জগুদা, এই টাকা দিয়ে আমাদের বাড়ি হবে? হ্যাঁ বাড়ি হবে, অবশ্যই হবে। রাজপ্রাসাদের মতো বাড়ি হবে, বিয়ে করলে রাজরানীর মতো বউ হবে। গাড়ি গাড়ি হবে? গাড়ি না, গাড়ি কিনবো না। আজকাল এই ইনস্টলমেন্টের যুগে ওই হেঁজি পেঁজিরাও সব গাড়ি কিনে ফেলছে। আমরা কিনবো পালকি। পালকি? হ্যাঁ রে পালকি। সামনে আট পিছনে আট, সামনে আট পিছনে আট, মোট 16 জন বেয়ারা হুম না করে আমাদের পালকি বইবে। তাদের হুম না শব্দে না রাস্তা ঘাট একেবারে গমগম গমগম করবে। বলো কি, আর সেই গমগম শব্দ শুনে পাবলিক শুধবে কে যায় কারা যায়। আর তখন আমাদের দারোয়ান গোঁপ পাকিয়ে বলবে, ওই যাচ্ছে বাবু জগমোহন রীত আর বাবু মনমোহন রীত। তাহলে তাহলে চলো চলো আজ রাতেই মোহরগুলো খুঁড়ে বের করে ফেলি। কিন্তু তার আগে যে একটা কাজ সেরে নিতে হবে, মানে ওই ছোটখাটো একটা চুরি আর কি, এবং সেই চুরিটা হবে ওই স্টেশনের ধারে ওই লোহার দোকান ভবতারিণী হার্ডওয়ারে। এই ধর ওই প্রয়োজনে বুড়িটাকে বেঁধে রাখতে খানিকটা দড়ি, তারপর এই দেওয়াল খোঁড়ার জন্য একটা শাবল একটা কোদাল, আর অন্ধকারে দেখার জন্য একটা চারসেলের টর্চ। কিন্তু ও জগুদা, এসব করতে গেলে তো দোকানের দরজা ভাঙতে হবে গো। তা ওই ভাঙা ভাঙি শব্দে যদি পুলিশ চলে আসে? পুলিশের ভয়ে বসে থাকলে তো আর মোহর উদ্ধার করা যাবে না চাঁদু। বড় লাভের জন্য এটুকু ছোট রিক্স তো নিতেই হবে। তাহলে চলো, হ্যাঁ চলো। আচ্ছা জগুদা, ওই যে ওই বুড়িটা গো, হ্যাঁ যে আজ এতগুলো বছর ধরে ওই মোহরগুলো আগলে যাচ্ছে, সে কি এত সহজেই আমাদের ওই মোহরগুলো নিয়ে যেতে দেবে? আমাদের ভয় পেয়ে ভালো কথায় না দিয়ে যদি ট্যান্ডাই ম্যান্ডাই করে তাহলে শাবল দিয়ে আর পেটটাই ফাঁসিয়ে দেবো। এ মা, মেরে ফেলবে? না 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 না, আমরা চোর হতে পারি কিন্তু খুনি তো নই। খুন করলে আমাদের পাপ লাগবে না? ওরে ভ্যাবলাকান, তো অনেক টাকা পয়সা পেতে গেলে দু দশটা ছোটখাটো খুন করলে কিচ্ছু এসে যায় না। ছোটবেলায় ইতিহাস পড়িসনি? নাদিসা তৈমুল্যং এদের কথা ভুলে গেলি? নে নে এখন মেলা কথা না বাড়িয়ে চটপট পা বাড়া পা বাড়া। কি রে ছেচো, কিছু বুঝতে পারলি? পারলাম না আবার। বাড়িটাই কিছু থাকতে পারে শুধু এই অনুমানের জোরেই তো ওই চোর দুটো আর 14টা বছর এই বাড়িটার উপর নজর দিয়ে পড়ে আছে। আর আজ মোহনের সন্ধান পেয়ে বাবুনা চলল কোদাল শাবল চুরি করে নিয়ে আসতে। ঠিক আছে কোদাল শাবল চুরি করে আনুক, ক্ষতি নেই, কিন্তু মোহর গেড়াতে এলে না এর পাইয়ে দেব মজা কাকে বলে। আর ওই বুড়িটাকে যদি মেরে ফেলার চেষ্টা করে? এমন ভূতের ভয় দেখাবো না যে বেটাদের আত্মা পাখি খাঁচা ছাড়া হয়ে ফুট করে পালিয়ে যাবে। চ এখন এয়ারফোনে ঠাকুরদাকে খবরটা দিয়ে যাই। জগুদা, এত বড় একটা দোকানের শাটারের তালা ভেঙে ফেললে, অথচ একটু আওয়াজ হলো না। তবে হ্যাঁ বুঝলি, এসবই হলো গিয়ে ওই চুরি কলেজের শিক্ষা। তুই তো কলেজ লাইফটা সে ফাঁকি দিয়ে কাটিয়ে দিলি। শোন তুই তাহলে বাইরে পাহারায় থাক, আমি ভেতর থেকে জিনিসগুলো হাত সাফাই করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর শোন, কোনো টহলদারি পুলিশ দেখতে পেলেই কুকুর কিংবা বিড়ালের মতন ডেকে আমায় অ্যালার্ট করে দিবি, ঠিক আছে? তুমি তুমি আরামসে চলে যাও, আমি বাইরে পাহারায় থাকছি। হ্যাঁ কি বলছিস রে পেঁচো, বাড়িটার এত গপ্প? ঠিক আছে দাঁড়া, সব বাড়িকে নিয়ে আমি চলে আসছি, তারপর দেখ না ওই চোর দুটোর কি ব্যবস্থা করি। তোমার 7 হাত তলোয়ারটা নিয়ে আসবে তো? আনবো না মানে, দরকার হলে আর একটা কলিঙ্গ যুদ্ধ বাঁধিয়ে দেবো না। তাহলে তাড়াতাড়ি চলে এসো।
ও বাবা, ছবি তো নিয়েছো দেখছি গো। কথা না বাড়িয়ে আমার হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি পা চালা। মগু, পুলিশ, দৌড়ো তাড়াতাড়ি, চল, আজ আমাদের গৃহ প্রবেশ। থাম 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 সবাই থাম। আহা হা হা, এইখানে থাকবি কেন, এইখানে থাকবি কেন? তোরা এইখানে একটু অপেক্ষা করবি কেমন? আগে আমি গিয়ে পেঁচো আর ছেঁচোর সাথে বাড়িটা ভালো করে দেখে আসি, তারপর তোদের ওইখানে নিয়ে যাব, কেমন? চপ, বেশি কথা বলিস নি তো। কি রে ছেঁচো, ঠাকুরদা কোথায় গেল বলতো? কি করে জানবো বলতো? একে তো ওই বুড়ো ভূতের বয়সের কোনো গাছ পাথর নেই, তার উপর চোখে আবার ছানি, বেটা পানা মুড়োয় আসতে গিয়ে পানা গড়ে না চলে যায়। তাহলে এক কাজ করি শোন, তুই এখানে দাঁড়া, আমি একবার চারদিকটা দেখে আসি, বুঝলি? তুই আর একা কতদিকে দেখবি বলতো? তার চেয়ে এখানেই ওয়েট কর ঠাকুরদার জন্য। ঠাকুরদা যদি দলবল না নিয়ে আসে, আমরা এই চোরগুলোকে উচিত শাস্তি দেব, আর কাল গিয়ে সবাইকে এখানে নিয়ে আসব। আরে, আমি অনেক দিনের চেষ্টায় দশ অবতার রূপ ধারণের কৌশলটা আয়ত্ত করেছি, এই দেখ। বাস, দারুন তো। এই এই পেঁচো, আমাকেও একটু শিখিয়ে দিস। এবার একসাথে দশ দিকে ঠাকুরদাকে খুঁজে আসি। আরে কোথাও খুঁজতে হবে না, কোথাও খুঁজতে হবে না, আমি এসে গেছি। হ্যাঁ, এসে গেছি, নে নে, এবার আবার আসল রূপে ফিরে আয়। চল আগে বাড়িটা ভালো করে ঘুরে দেখে নি। বাবা, উড়িয়ে বাবা, সত্যি তো পেল্লাই বাড়িখানা রে। ঠাকুরদা, বাড়ি চিনে আসতে কোনো অসুবিধে হয়নি তো? আরে না না, অসুবিধে হবে কেন, ওই যে বলে দিয়েছিলি না, পানা মুড়ো জমিদার বাড়ি। তা তুমি একলা যে বড়, বাকিরা সব কোথায়? এখান থেকে এক মাইল দূরে সবাইকে বসিয়ে রেখে চলে এসেছি। আগে ওই হতচ্ছাড়া চোর দুটোর সঙ্গে আমার কলিঙ্গ যুদ্ধটা হয়ে যাক, তারপর না হয় এক সিটি মেরে সকলকে ডেকে নেব। এখন চ একবার বাড়িটাকে ঘুরে দেখে আসি। যাক, এসে গেছি, এবার বুড়ির কুকুরটা কোথায় সেটা খুঁজতে হবে। ওই যে ওই যে ওই যে ওখানে। লোক দুটোকে দেখতে তো ঠিক ছিঁচকে চোরের মতো, তা আমায় ডাকছে কোন সাহসে? না 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 না, ব্যাপারটা দেখতে হচ্ছে গড়বড় বুঝলে না, কামড়ে একেবারে ছিঁড়ে দেব। আয় বাবা বুলু, এগুলো খেয়ে নে দেখি লোক কি ছেলে। বাবা বাবা বাবা, হাতটা দেখছি অনেকটাই আছে, ঠিক আছে, উড়ি রাত্রিরে কি খাওয়াবে কে জানে, এই বেলা এই বেলা ছাটিয়ে নি। বাবা ভালো ছেলে, সোনা ছেলে, ভালোভাবে খা বাবা, যত বেশি খাবি আমাদের তত মঙ্গল। চল এবার এটাকে বাইরে একটা ঝোপের ধারে রেখে আসি। ও
করে আবার কুকুরটার ঘুম ভেঙে যাবে না তো? রে না রে না, গুচ্ছের ভাতের সঙ্গে আচ্ছা সে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। বেটা এখন কয়েক ঘন্টা মরার মতো ঘুমোবে, আর ততক্ষণে কাজ হাসিল করে আমরা পগার পার হয়ে যাব। কিন্তু বুড়িমাকে তো সবকিছু জানিয়ে দিতে হবে, ওকে বোঝাতে হবে যে চোদ্দুটো ওকে আক্রমণ করলে ও যেন চিৎকার চেঁচামেচি না করে, যেন চুপচাপ থাকে, না হলে ওরা ওকে মেরে ফেলতে পারে। কিন্তু কি করে যে বোঝাই ওর, ওর সামনাসামনি হয়ে কথা বলবো, কিন্তু আমায় দেখে যদি ভয় পেয়ে আটকে ওঠে। বললো কোথায় গেলি, সন্ধে হয়ে গেল যে, হয়তো আশেপাশেই কোথাও আছে, হয়তো এখনই এসে পড়বে। ইয়ালা কানিয়ার পাশ থেকে কে যেন কথা বলে উঠলো, এত দিন ধরে এই পোড়ো বাড়িতে একলা আছি, কখনো তো এমন হয়নি বাবা, কে কথা বলে উঠলো এই কে? আমি গো মা, আমি। তুমি কে? ধরে নাও না, আমি তোমার মরে যাওয়া এক ছেলে, বড় মায়ার টানে আজ তোমার পাশে দাঁড়িয়ে আছি। মা গো, আজ রাতে এ বাড়িতে অনেক কিছুই হতে চলেছে, দুটো চোর আজ এ বাড়ির দেওয়াল খুঁড়ে মোহরের ঘড়া নিয়ে পালিয়ে যাবার মতলব করেছে গো, ভুলুকে ওরা চোরা কুঠুরিতে আটকে রেখেছে। ছেকে, ওরা তোমাকেও মেরে ফেলতে পারে, তাই বলছি একটু সাবধানে থাকবে গো, চোর দুটো এলে টু সপ্তটি পর্যন্ত করবে না, আর আমি তো আছি, তোমার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দেব না আমি। বাবা তুমি বললে, তুমি আমার মরে যাওয়া এক ছেলে, বাবা সত্যি তুমি কি জ্যান্ত মানুষ নও? না মা, অনেকদিন আগে ট্রেনে কাঁটা পড়ে আমি মরে গিয়েছিলাম, ট্রেনে কাঁটা পড়া তো, তাই আত্মার কোনো সদগতি না হয়ে সেই থেকে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। বাবা এতদিন ভূতেদের নামে কত মন্দ কথাই না শুনেছি, কিন্তু আজ তোমায় দেখে মনে হচ্ছে তুমি যেন আমার সত্যিকারের ছেলে। ছেলে? আমায় তুমি ছেলে বলে ডাকলে? মা। কিন্তু বাবা মোহরের কথা চোরেরা জানলো কি করে? কাল তুমি যখন ভুলুকে মোহরের গল্প শোনাচ্ছিলে তখন ওরা লুকিয়ে লুকিয়ে শুনেছি। আমি কি করলাম, আমি কি করলাম, কি? কেঁদো না মা, কেঁদো না, এখনই এতটা ভেঙেও পড়ো না, জেনে রেখো শুধু আমি নই, আমার মতো তোমার হাজারো ভূত ছেলে মেয়ে আছে তোমার পাশে, তোমার গিন্নিমার মোহন কেউ নিয়ে যেতে পারবে না, এখন আমি চলি গো মা। এদের কোথায় কি এই মাত্র আমার ভূত ছেলে বলে গেল? এই বুড়ি, ওই মোহর গুলো এই ঘরের ঠিক কোথায় আছে বল দেখি। মোহর? এ তুমি কি বলছো গো? একেবারে ন্যাকা সাজার চেষ্টা করবি না, হ্যাঁ আমরা নিজের কানে শুনেছি, কাল কাল তুই তোর পোষা ওই নেরি কুত্তাটাকে বলিস নি? হ্যাঁ সে তো গপ্প কথা বাবা। গপ্প কথা, গপ্প কথা, আমার হাতের এই শাবলটা দেখেছিস, এটা দিয়ে তোর পেটটা এমন ফোড় ফোড় করে দেবো না যে তুই নিজেই কাল থেকে গপ্প হয়ে যাবি। চ চ বলছি চ, এক্ষুনি ওই মোহরের ঘড়া কোথায় পোতা আছে দেখিয়ে দিবি, চ। যাতে ব্যথা পেয়ে তুই তাড়াতাড়ি আমাদের সব কথা বলে দিস, তাই। বাবারা আমি তোমাদের মায়ের মতো বাবা। ক
কিন্তু আমরা তো তোর ছেলের মতো নই। পেঁচো, ওরা যে গুড়িমাকে টানতে টানতে নিয়ে চলে গেল রে, এরপর তোকে মারধর করে মোহর নিয়ে পালাবে, কিছু বলবি না ওদের? এখনো সময় আসেনি। মানে ওদের পাপের ঘোড়া এখনো ভরে ওঠেনি, ভরে উঠলেই দেখাবো খেল। ঠাকুরদা, ও ঠাকুরদা, তুমি কোথায়? ঠাকুরদা, তোমার তনওয়াল কলিঙ্গ যুদ্ধ, আর একটা কলিঙ্গ যুদ্ধ, কেটে ফেলবো সব কটাকে, কেটে ফেলবো সব কটার ঘর থেকে একবারে মুন্ডু আলাদা করে দেব, কেটে ফেলবো সব। রক্ত গঙ্গা বয়ে যাবে, রক্ত গঙ্গা। এবার ভালোই ভালোই বল, কোথায় আছে সেই মোহরের ঘোড়া? আমি আমি বলবো না, বলবো না। ভালোই ভালোই বল বলছি, না হলে কিন্তু কি করবে, কি করবে? প্রাণে মেরে ফেলবে, আমি মরে যেতেও রাজি, কিন্তু গিন্নি মাকে একবারে যখন কথা দিয়েছি তখন সে কথার নড়চড় হবে না। যোগুদা, মনে হচ্ছে এ বুড়ি ভালো কথায় মুখ খুলবে না। তাতে আমার বই গেল। মুগু, বুড়িটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেল, তারপর দেখ আমার হাতের খেল। ও আমাদের কিছু না বললেও ওরই চোখের সামনে ওই মোহরের ঘোড়া আমি টেনে বের করব। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা বিহিত করো ঠাকুরদা, এইভাবে এই লাট সাহেবের মতো তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছো, আর ওই অমানুষ চোরগুলো বেচারা বুড়িটাকে কাঁদিয়ে মারছে। আদে বাবা, অত অধৈর্য হোস না দেখি, সব কিছুর একটা সময় আছে বুঝলি, এখন চুপচাপ করে ওদের কাণ্ড কারখানা সব দেখে যা। ও বুঝেছি। এ বুঝেছিস? বুঝলাম যে তুমি বুড়ো হয়ে ভীত হয়ে গেছো, তাই মানুষের সামনে আসতেই পারছো না। দূর বোকা, দূর দূর দূর, ওই দেখ ওই দেখ, ওদের পাপের মিটার মানে পাপো মিটার, বুঝলি কি না, পাপো মিটার, এটা পূর্ণ হলেই ওদের শাস্তি পাবার সময় হবে। শুধু শুধু ভগবানকে ডাকছিস কেন রে? দু চারটে ভূত টুত কেউ ডাক না, ওই যে তোর গিন্নিমা, সেও তো নিশ্চয়ই ভূত হয়ে এ বাড়িরই আশেপাশে কোথাও আছে, ডাক ডাক, তাকে ডাক, দেখ সে যদি এসে আমাদের ঘরটার মুটকে তোকে আর তোর ওই মোহরের ঘোড়াকে রক্ষে করতে পারে। আচ্ছা যোগুদা, কেন এই বুড়িটার সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করছো বলো তো? হ্যাঁ, তার চেয়ে বরং তোমার খেল দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, ঢ্যাপ ঢ্যাপ করছে, তার মানে এইখানটাই ফাঁপা।
আর এইখানটাতেই লোকানো আছে। এই তো চাঁদ বুদ্ধি খুলে গেছে দেখছি। তাহলে আর দেরি না করে জায়গাটা খুঁড়ে ফেলো দেখি। সে তো খুঁড়বই। চুপ করে থাকবি নাকি এই শাবলের এক ঘায় তোর সব বাক্যি চিরকালের মতো ঘুচিয়ে দেব। বুঝে ঠং করে একটা শব্দ হলো, মনে হচ্ছে পেতলের ঘোড়ার উপরেই শাবলের ঘা পড়েছে। তাহলে এবার বাকি দেওয়ালটুকু খুঁড়ে মোহরের ঘোড়াটা বের করে ফেলো। পেঁচো, এই পেঁচো, একবার ওখানে দেওয়ালে ঢুকে দেখ না, গুপ্তধনটা ওখানেই আছে কিনা। ও ঠাকুরদা বলো না। কি দেখলি? আছে গো ঠাকুরদা, আছে। গুপ্তধনটা ওখানেই আছে। সবই তো বুঝছি ঠাকুরদা, কিন্তু ওদের ওই পাপমিটার ফুল হতে আর কতক্ষণ? হিসাব যা বুঝছি বুঝলি, গুপ্তধনের ঘরাতে হাত দিলেই ওদের পাপমিটার পূর্ণ হবে, আর তারপর তার মানে পিওর আকবরই মোহর। আহা গো, সব কটা মোহর বিক্রি করে এবার আমরা তাহলে সত্যি বড় লোক হয়ে যাবো গো। বিরাট 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 বড় লোক হয়ে যাবো রে। বড় লোক না ছাই বেটা, ছোট লোক। ওগো কি বললি, আমি ছোট লোক? আমি ছোট লোক? এই না 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 না, আমি আবার ছোট লোক বললুম কখন গো? তুই বললি না তো, কে বললো? এই ঘরে তুই আমি আর ওই বুড়ি ছাড়া আর কে আছে যে বলবে? তাহলে এই বুড়িটাই বলেছে। আমায় বোকা বানাবার চেষ্টা করবি না মগু, আমি পরিষ্কার শুনেছি এই গলা বেটা ছেলের গলা, মানে তোর গলা। এই না 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 না, আরে বাবা আমি তোমায় কেন ছোট লোক বলতে যাবো বলো তো? হ্যাঁ, আমি তো তোমায় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা ভক্তি করি। ছাই করিস, আমি যখন এই বাড়িটায় হরতে দিয়ে পড়েছিলাম তখন তুই উঠতে বসতে আমায় কম খোটা দিয়েছিস, আমার নামে কত চোরকে কত কথা বলে বেরিয়েছিস, বলেছিস আমি নাকি মাথা মোটা, আমি গবে। এতদিন বাদে ওসব কথা আবার টেনে আনছো কেন বলতো দাদা? দাদা না একটা আস্ত গাধা। আমি গাধা? প্রথমবার বললি ছোট লোক, এবার বলছিস গাধা? তোর সাহস তো বড় কম নয়। মাথা উচ্চিংড়ে। কি, আমি উচ্চিংড়ে? হ্যাঁ আমি উচ্চিংড়ে। আমি উচ্চিংড়ে হলে আমার বাবা উচ্চিংড়ে, আমার মাও উচ্চিংড়ে। তুমি আমার বাপ মা তুলে গালাগাল দিলে,
বুঝতে পেরেছি তোমাকে আমাকে মোহরের ভাগ না দেবার তাল, বুঝেছি। তাই ওই পায়ে পা তুলে ঝগড়া বাঁধাচ্ছ। ঠিক আছে, তোমাকে ভাগ দিতে হবে না, আমার অর্ধেক ভাগ আমি নিজেই বুঝে নেব। খবরদার মুগু, মোহরে হাত দিবি না। তুই কি এমন রাজকাণ্ডটা করেছিস যে তোকে মোহরের অর্ধেক ভাগ দিতে হবে? অর্ধেক ভাগ আমি নেবই নেব। আবার বলছি, খুশি হয়ে যা দেব তাই নিয়ে মাথা নিচু করে ঘরে ছেলে ঘরে ফিরে যা, না হলে কি করবে? হ্যাঁ কি করবে দেখবি, কি করব? একেবারে রক্ত গঙ্গা বইয়ে দেব, রক্ত গঙ্গা। ও, তাহলে মারামারি করবে বলেই আগে থেকে ওই ঢাল তরোয়াল নিয়ে তৈরি হয়ে এসেছো? হ্যাঁ ঠিক আছে, প্রাণ যায় যাক, তবু আমি আমার ওই ভাগের মোহর কিছুতেই ছাড়বো না। হ্যাঁ দেখ, তবে তুই আমার বেশি ঠেঙাচ্ছিস। ওই বাবা রে চোখ মুখ একেবারে ছবি করে দিল রে। তোরা কেউ কাউকে ঠেঙাচ্ছিস না, তোদের আনন্দ লাই দিচ্ছি আমরা। তোরা তোরা আনন্দ ধোলাই দিচ্ছিস? তোমার কি রকম বিচার? ওই বদমাস দুটোকে এত সহজে ছেড়ে দিলে তো ওরা সারা জীবন এই কাজ করে যাবে। ঠিক বলেছিস পেঁচো। বটে, তা তোরা কি করতে চাস? সেটা আমাদের উপরই ছাড়ো না, আমরা 10 মিনিটেই আসছি। পেঁচো কি মজা রে, মানুষ দিয়ে ফুটবল, কি মজা! কিনে আর গুপ্তধন নিবি না, সব একেবারে মিটে গেল। এই নে গুপ্তধন। বেটারা আমার অজ্ঞান হয়ে গেছে, এবার ওদের ছাড় পেঁচো, চল বুড়িমার কাছে ফিরে যাই। ঠিক বলেছিস। এসো মা এসো, এই দেখো তোমার মোহর। কি বলেছিলুম, তোমার গিন্নিমার মোহর কেউ নিয়ে যেতে পারবে না। গিন্নিমা গো, একবার এসে দেখে যাও, দেখে যাও। তোমার দাসী তার কথা রাখতে পেরেছে গো, কথা রাখতে পেরেছে। নিজের সারাটা জীবন দিয়ে সে রক্ষে করতে পেরেছে তোমার শেষ ইচ্ছে কানা। ও গো গিন্নিমা, এখন তুমি এসে বলে দিয়ে যাও, এই রাজার ধন আমি কোন সৎ কাজে লাগাবো। মা চোখ মোচো, হয়তো তোমার গিন্নিমার গতি হয়ে গেছে, তাই সে তো আর কখনোই ফিরে আসবে না। তাই তোমাকেই ঠিক করতে হবে, এই রাজার ধন দিয়ে তুমি কোন সৎ কাজ করবে। সৎ কাজের কথা আমি বলবো? না 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 না, আমি তার কি বা জানি, আমি তো মুখু চুকু এক মেয়ে মানুষ। আচ্ছা, এই বাড়িটাই যদি একটা স্বাস্থ্য কেন্দ্র করা যায় তাহলে ভালো হবে না? বলো বলো। ভালো হবে না মানে খুব খুব ভালো হবে,
আমি ডাক্তার বাবুকে গিয়ে ধরবো। ও সমস্ত ডাক্তার ওষুধ রোগী ও সব উনি সামলাবেন, আর আমরা আমরা দুবেলা ভূতের ব্যাগার খেটে খেটে এই হেজে মজে যাওয়া বাড়িটার ভোল বদলে দেব, হাতে হাতে গড়ে তুলব একটা ঝাঁ চকচকে স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আমাদের থাকার ব্যবস্থা, এ বাড়িটা যদি আমাদের ছেড়ে দিতে হয় তাহলে তো আবার আমরা বাসস্থান হারা ছন্ন ছাড়া হয়ে যাব। কে বলেছে, কে বলেছে আমরা আবার ছন্ন ছাড়া হয়ে যাব? ওরে বন্ধু, অনেক জনের ভালোর জন্য কিছু জনকে তো কিছু ত্যাগ করতেই হয়। যদিও আমরা ভূত হয়ে যা পারি, ওরা ওই সব বড় লোকেরা যাদের অনেক আছে তারা কিন্তু পারে না। রাজা দুর্যোধনও পারেননি, চুঁচের আগার মাটিটুকুর জন্যে লড়াই করে মরেছিল, নিজের আত্মীয় আপন খুড়তুতো ভাইদের সঙ্গে। এসো ভাই, আমরা সকলে ভূত হয়েও একটা ভালো কিছু গড়ে তুলি। মা, মা গো, তুমি খুশি তো? তোমার গিন্নি মার নামে স্বাস্থ্য কেন্দ্রের নাম হয়েছে হেমলতা স্বাস্থ্য কেন্দ্র। খুশি, খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আজ মনে হচ্ছে পেটে না ধরলেও যেন তো না হলেও তোরা সকলে যেন নিজের রে, নিজের।